আমি প্রস্তুত, আমি প্রস্তুত হয়ে আছি মামলা করবে 501 ধারায়। সমিতি বিজয়ের পর প্রথম আমরা মত বিনিময় একটা সভা করলাম ১৯ সংগঠনের সাথে। তো এই বিষয়ে আমরা নানান রকম কথাবার্তা হয়েছে, সব কথাবার্তাই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কোনো উত্তেজনা ছিল না। আচ্ছা, নিপুণের ব্যাপারে আমরা ১৯ সংগঠনে কথা বলার পরে আমরা যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এগুলো আমরা তাদেরকে বলেছি, তারা অবগত, কারণ আপনাদের মাধ্যমে মোটামুটি সবাই এগুলো জানে। তবে তারা এটা একটা চিঠি তাকে লিখবে ১৯ সংগঠনের পক্ষ থেকে, যেন এরকম বিশৃঙ্খল কথাবার্তা বা যে সমস্ত কথাবার্তা মানহানিকর এগুলো না বলে তাকে লিখবে। আমাদের হয়তো একটা চিঠি দিতে পারে, আমি জানি না, তবে তাকে স্পেসিফিক দিবে। আপনাদেরও দেওয়া হবে? হ্যাঁ, মানে আমাদেরও দিতে পারে, আমাদেরও দিতে পারে, স্পেসিফিক তাকেই দিবে, যেহেতু তার সম্পর্কে আমরা ওখানে কথা তুলেছিলাম নিপুণ সম্পর্কে। তো নিপুণকে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা ১৯ সংগঠনের পক্ষ থেকে সাবধান করে একটা চিঠি তারা প্রেরণ করবে। আমরা চলচ্চিত্র আমরা বলি জয় এবং মানে আমাদের আর যাদের কথা বলতেছেন তারা কেউ কেউ ফাইটার গ্রুপে আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমিতির তারা আছে এখানে, সেইভাবে ১৯ সংগঠনে ছিল। এই বিষয় নিয়ে আমরা এই আজকে এখানে কথা বলতে চাই। আমাদের ১৯ সংগঠনে একটা মত বিনিময় হয়েছে, সেইখানে তারা একটা প্রশ্ন করছে, শিল্পী সমিতি একটা প্রশ্ন করছে আমাদের সংগঠনকে। আমরা বলছি ঠিক আছে, এটা আমরা দেখব, দেখে দুই পক্ষকেই আমরা একটা চিঠি দিব, চিঠিটা দুজনকে যারা তারা কথাবার্তা সুন্দরভাবে বলে, মার্জিত রাখে, সবাইকে রেসপেক্ট দেওয়া যেন কথা বলে, ওইভাবে আমরা একটা চিঠি দিব। মত বিনিময় সভা, সেখানে কিছু কিছু বিশৃঙ্খল কথাবার্তা কার্যক্রমের ব্যাপারে কথা উঠেছিল, তখন তারা বলেছে তারা সবাইকে সাবধান করে দিবে যারা অনাকাঙ্ক্ষিত কথাবার্তা। আমাদের মেইন ছিল আজকে মত বিনিময়, আমরা নতুন কমিটি যারা আসছি তারা মত বিনিময় করেছি। আপনারা সবাই মোটামুটি জানেন, এটা সবাই অবগত যে বিজ্ঞ আদালতে একটা রিট করা হয়েছে, সেটা মামলা চলমান, ওইখানে আমরা মানে আদালত প্রতি আমাদের সবারই শ্রদ্ধা রয়েছে, ওইটা একেবারে আইনের পক্ষেই আইনের ভাবেই যাবে, ওই বিষয়ে আমরা কোনো আলোচনা করিনি। আমরা আলোচনা করেছি যে মিডিয়াতে নানানভাবে বিশৃঙ্খল বক্তব্য আসছে, একজন আরেকজন খাটো করছে, এটা যাতে আর কন্টিনিউ না করে, এই জন্য আমরা ১৯ সংগঠনের কাছে দাবি করেছি। তারা বলেছে এটা তারা ড্রাস্টিক একটা অ্যাকশন নেবে চিঠির মাধ্যমে, যাতে ভবিষ্যতে করে এরকম কথা আর কাউকে না বলে। স্পেসিফিক আমরা একজনের নাম বলেছিলাম, যার নাম ইতিমধ্যে বলেছি, তাকেও তারা একটা চিঠি দিয়ে দেবে এর মধ্যে, দুই পক্ষকে চিঠি দেবে। যখন নিপুণ আক্তার আমাকে নিয়ে প্যানেল করলো, তখন এই কোশ্চেনটা উনি করেন নাই কেন? আমি কোথা থেকে আসলাম, উনি যখন প্যানেল করলেন আমাকে, ভাইস প্রেসিডেন্টের নির্বাচন করালেন, তখন উনি কি ভুলে গেছিলেন যে আমি কিভাবে মেম্বারটা আসলাম? আর একটা ফর ইউর ইনফরমেশন ফর অল, যে আমাকে মেম্বারশিপ দিয়েছে, তখন প্রেসিডেন্ট ছিলেন সাকিব খান এবং সেক্রেটারি ছিলেন অমিত হাসান, ঠিক আছে? তো এই বিষয়ে আমার মনে হয় যে উনি কখন কি বলে নিপুণ আক্তার আমি বুঝি না। আমার মেম্বারশিপ নিয়ে কোনো রকম প্রশ্ন কারোরই নাই, ওনার ইদানিং ওনার ব্রেনে জাগ্রত হয়েছে, এটা আমার মনে হয় ঠিক হয়ে যাবে বিষয়টা। আমি প্রস্তুত হয়ে আছি, বরঞ্চ উনি ওনাকে সাবধান করে দেন, ওনার বিরুদ্ধে ৬৪টি জেলায় মামলা হচ্ছে এবং প্রত্যেক সদস্য মামলা দেবো একদম। আমার যত ফ্যানরা আছে সবাই রেডি করে ফেলছে মামলা, আমি মত দেওয়ার সাথে মামলা করবো, আমি মত না দিলে মামলা করবে। মামলাটা হচ্ছে হলো আমার মানহানি করা হয়েছে, যারা আমার ভক্ত তারা যেহেতু আমার সংগঠন করে আমাকে নিয়ে পোস্ট করে, তারা এলাকা জনগণের কাছে তারাও মানহানির পর্যায়ে গেছে, তারা তাদের মানহানির কারণেই মামলা করবে ৫০১ ধারায়, সেইটা আকাশ নিবির সাথে নিয়ে দেবে তাকে। দর্শক, যেমনটা আপনারা আসলে দেখছিলেন যে শিল্পী সমিতির যে নবগঠিত যে কমিটি, তাদের কিন্তু যে মত বিনিময় সভা, যেমনটি বলছিলেন ডিএ তায়েব, তাদের মত বিনিময় সভার শেষে আসলে তারা কিন্তু যে মত বিনিময় সভা শেষে কিন্তু তারা আসলে যে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন তারা, এবং যে বিষয়টি তারা বলছেন যে নিপুণের বিষয়ে যে বহিষ্কার আদেশের যে বিষয়ে যে সিদ্ধান্ত সেটি কিন্তু আসেনি, সেই ধরনের কোনো কথা হয়নি তারা তেমনটি বলছিলেন। তবে আমরা তাদের কাছে প্রশ্ন রেখেছিলাম, তারা আজকে যে সভা হয়েছে তাদের সেখানে কী সিদ্ধান্ত হয়েছে, তারা যে বিষয়টি সাংবাদিকদেরকে জানালেন যে আজকের যে মত বিনিময় সভা হয়েছে সেখানে তারা
যে তাদের যে আনুষ্ঠানিক যে কার্যক্রম অর্থাৎ যে কমিটির যে যে আনুষ্ঠানিকতা সেটির কারণে তারা যে একটি মত বিনিময় সভা করেছেন। নিপুণের নিপুণ আক্তারের যে রিটের পরবর্তীতে যে ডিপজলকে মনোহন ডিপজলকে যে তার সাধারণ সম্পাদক পদে বসা নিয়ে যে নিষেধাজ্ঞা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে সেটির বিষয়ে তাদের সাথে তাদের কোনো ধরনের আলোচনা হয়নি, সে বিষয়ে তারা কিন্তু বলেছেন। তো সব মিলিয়ে বলা চলে যে যে এফডিসিতে যে মনোহন ডিপজলকে বহিষ্কারাদেশ অর্থাৎ যে হাইকোর্ট যে রিটটি রিটের পরবর্তী যে আদেশ দিয়েছেন সেটির পরবর্তীতে কিন্তু তারা যে সিদ্ধান্ত সে এর পরবর্তীতে কিন্তু এফডিসিতে আসলে যে 19টি সংগঠন রয়েছে তারা কিন্তু নিপুণের বিরুদ্ধে আজকে তারা বিক্ষোভ মিছিল করেছে। এর পরবর্তীতে আমরা আশা করেছিলাম যে শিল্পী সমিতির যে সমিতি নেতৃবৃন্দরা যে সদস্য তাদের যে নেতৃবৃন্দদেরকে নিয়ে বসেছিল অন্যান্য যে সংগঠনের এর পরবর্তী হয়তো বা তাদের যেই আজীবন যে বহিষ্কারের যে নিষেধাজ্ঞা বা আজীবন বহিষ্কার যে সিদ্ধান্ত আসবে সেটি আসবে এমন একটি ধারণা আমরা করেছিলাম। তবে তাদের যে সভা শেষে ডিএ তাইব আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তাদের সেখানে বহিষ্কার বিষয়ে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি, শুধুমাত্র তাদের যে আনুষ্ঠানিক মত বিনিময় সভা সেটি হয়েছে। তো দর্শক এই ছিল আমার কাছে এফডিসি থেকে সর্বশেষ। পরবর্তীতে যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত বা নিপুণ আক্তারকে নিয়ে কোনো ধরনের সিদ্ধান্ত শিল্পী সমিতির পক্ষ থেকে বা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে নেওয়া হয় সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।